কুকার রয়েছে, অলরেডি কিন্তু রান্না হয়ে গেছে, দুপুর বেলা রান্না হয়ে গেছে। তো দেখো, তো গাইস আর একটা নতুন ভিডিও আমরা স্বাগত জানাই। তো গাইস আজকে একটা ভাই অলরেডি থেকে কমেন্ট করতেছে যে কেসি দিয়ে স্লোবিংটা ঠিক মতো করতে পারছে না, হাত কাস্তা হয়ে যাচ্ছে। তো সেটা সলিউশন আজকে বলে দেবো গাইস। আর গাইস যারা আমার এখানে আসতে আসতে চায়, আমার এখানে কাজ শিখতে চায়, তাদের জন্য কিন্তু আর একজনকে আমি একটা অফার দেবো যে এখানে থাকা খাওয়া ব্যবস্থা রয়েছে, ঠিক আছে? এখানে থাকা খাওয়া করে এখানে ফ্রিতে কাজ শিখবে। তো চলুন, আমার পিছনে কিন্তু রুম রয়েছে, এখন দেখুন এই যে আমাদের সামনে দোকান, পিছনে কিন্তু আমাদের রুম, ঠিক আছে? তো দেখো এই যে আমাদের রুম, এখানে থাকবে আমার যে ভাই যে রয়েছে সেটা কিন্তু, সে কিন্তু এখানে থাকতেছে। আর যে গ্যাস সিলিন্ডার সব রয়েছে, প্রেশার কুকার রয়েছে, অলরেডি কিন্তু রান্না হয়ে গেছে, দুপুর বেলা রান্না হয়ে গেছে। তো দেখো এই জায়গাটাতে আমার পাথর রয়েছে, পাথর রয়েছে, এটাতে আমি কিন্তু এই নিচটা কিন্তু সুন্দর করে বানাবো, ঢালাই করে সুন্দর করে বানাবো একটা রুম, ঠিক আছে? তো এক সপ্তাহের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। যারা আসতে চায় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস এই আমাদের ভাই, তো ভাই তোমার এখানে আসার কতদিন হইলো? মানে 17-18 দিন হয়ে গেছে। তো বাড়িতে কি কাজ জানা ছিল তোমার? প্রায় 20 দিনের মতো। বাড়িতে কি তোমার কাজ জানা ছিল? বাড়িতে জানা ছিল, হালকা ছিল। আবার বাড়িতে যে মানে বাবা কাকা ভাইদের চুল কাটতাম বাড়িতে, ভালোভাবে জানা ছিল না। তো এখানে যে মানে 20 দিন হইলো, তুমি তো কেমন মানে 20 দিন অনেকটা শিখে গেছি, আর আশা করি আরো থাকলে আরো মানে ভালোভাবে প্রপার ভাবে শিখে যাবো। তো এখানে তোমার কোনো অসুবিধা খাওয়া? না না না, এখানে কোনো অসুবিধা নেই। একটা রুমে থাকতাম আগে, এখন এই রুমে এসেছি, আরো মানে দোকানের পিছনে আরো আরো সুবিধা হয়েছে আর কি। তো যাওয়া আসা আর হচ্ছে না, এখানে থাকছি দোকানের মধ্যে। তো কি মনে হয় তুমি এখানে অ্যাডভান্স কাটিং শিখতেছো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো ফাইনালি গাইস, যদি তোমার এই স্লোবিংটা মেলাতে যদি কষ্ট হয় যে হাত খাপসরা হয়ে যাচ্ছে, যখন তুমি কেসিটা চালাচ্ছ এভাবে কেসিটা চালাচ্ছ, তখন কিন্তু হাত খাপসরা হয়ে যাচ্ছে, এইভাবে হাত খাপসরা হয়ে যাচ্ছে এটা, বা তোমার এমন হয়ে গেল যে এই ভুলটা হয়ে গেল যে তোমার চিরুনি ছাড়াই কিন্তু কেসিটা এইভাবে লেগে গেল, এইভাবে লেগে গেল। এই দেখুন এই জায়গাগুলো, এই জায়গাগুলো আর তুমি কিভাবে স্লোবিং করবে, তো সেটাই আজকে দেখাবো। তো সেটার জন্য অবশ্যই গাইস তোমাকে কেসির প্র্যাকটিসটা কিন্তু ঠিক মতো করতে হবে। এই যে এভাবে মানে কেসির এই যে চিরুনিটা আছে, চিরুনিটার সাথে এইভাবে দেখো, এইভাবে কিন্তু কেসি আর চিরুনি একসাথে চলবে, একসাথে চলবে, একটু উঁচু নিচু হলে চলবে না, ঠিক আছে? একবারে এভাবে চলবে, এভাবে প্র্যাকটিসটা করে নেবে। প্র্যাকটিস করে নিলে কি হবে, একটা ব্যালেন্স তৈরি হবে, কেসি আর চিরুনির মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে, তাতে কিন্তু তোমার স্লোবিংটা ঠিক মতো চলে আসবে। আর এই এই প্র্যাকটিসটাও করবে, বড় চুলি কিন্তু এই প্র্যাকটিসটার দরকার, এই এই প্র্যাকটিসটা। তো দেখো আমি কিভাবে এটা স্লোবিং মেলাচ্ছি, এটা তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি এই স্লোবিংটা মেলাচ্ছি। দেখো একদম একদম নিচ থেকে এভাবে চিরুনিটা ঢোকাবে, ঢোকানোর পরে এভাবে দেখো আমি কাটতেছি আর সিলিন্ডার কিন্তু উপরে উঠতেছে, কাটতেছি আর সিলিন্ডার উপরে উঠতেছে। দেখো একদম প্রপার ভাবে কিন্তু স্লোবিং মিলে যাবে। দেখো এই যে নিচে ধরলাম, কাটতেছি উপরে উঠতেছে, যে প্র্যাকটিসটা তোমাকে দেখাইলাম তোমাদেরকে, সেই প্র্যাকটিসটা যদি করো তবে কিন্তু তোমার প্রপারলি স্লোবিংটা এভাবে মেলাতে পারবে, বা কোনো জায়গায় বসে গেল সে জায়গাটাও কিন্তু তুমি এভাবে বাস এই চিকুনটা নিয়ে নেবে, চিকুনটা নিয়েও এভাবে করবে, তবে কিন্তু তোমার স্লোবিংটা একবারে মিলে যাবে। দেখো যে ভাইটা আমাকে কমেন্ট করতেছে বা দাদাটা কমেন্ট করতেছে, তো সে অবশ্যই যেন ভালো করে দেখে যে আমি কেসিটা কিভাবে চালাচ্ছি। এভাবে যদি চালান দেখো, এখন কিন্তু কোনো এখানে হাত খাপসরা বোঝা যাচ্ছে না। দেখো এখানে কিন্তু মিল হয়ে গেল, আর একটু এখানে এখানে বাকি রয়েছে, একটু বেশি করে বসে গেছে, তো সেই জায়গাটা তো আমি এভাবে একটু চিরুনিটা দাবায় হালকা হালকা করে তুলব। দেখো দেখো কত সুন্দর কিন্তু একটা স্লোবিং লুকে চলে আসবো। এভাবে কেসিটা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে তারপরে কিন্তু তোমাকে এভাবে স্লোবিংটা মেলাতে হবে। দেখো একদম নিচ থেকে উপরের দিকে আমি স্লোবিং করে কেটে 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 উপরের দিকে তুলতেছি। দেখো তো গাইস যদি তোমাদের ভিডিওটা উপকারে আসে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন গাইস, ঠিক আছে? তো চলুন দেখুন এটা কিন্তু আমার স্লোবিং হয়ে গেল। তো এভাবেই কিন্তু তোমাকে তোমাদেরকে স্লোবিংটা মেলাতে হবে। আগে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এই প্র্যাকটিসটা গাইস, প্র্যাকটিসটা যত ভালো করে প্র্যাকটিস করবেন
তত কিন্তু তোমার হাত চিরুনি চিরুনি আর কেসির ব্যালেন্সটা ঠিক থাকবে আর স্লোবিংটা ঠিক মতো হবে। তো চলুন দেখা হচ্ছে খুব তাদের নতুন একটা ভিডিও নিয়ে, ভালো থাকবেন, নমস্কার।